আগামী বাইশ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব উনিশ ওমেন আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা স্বাগতিক বাংলাদেশ সহ ছয়টি দেশ অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায় আজ রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতায় লোগো উন্মোচন গ্রুপিং ও থিমস উন্মোচন করা হয় এস এম সুমনের প্রতিবেদন প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা অনর্ধ উনিশ আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আগামী বাইশ এপ্রিল থেকে ঢাকায় হতে যাচ্ছে এই আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা এই আয়োজন সামনে রেখে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে লোগো উন্মোচন করা হয় সেই সাথে চূড়ান্ত করা হয় কোন গ্রুপে কোন দল খেলবে গ্রুপ এতে রয়েছে মঙ্গোলিয়া তাজিকিস্তান ও লাউস আর বি গ্রুপে খেলবে সংযুক্ত আরব আমিরাত কিরগিজস্তান ও স্বাগতিক বাংলাদেশ বর্তমানে দেশের নারী ফুটবল ক্রমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল আয়োজন করা হবে স্বাগতিক দেশের নারী ফুটবলার সাবিনা স্বপ্নদের সাফল্য এরই মধ্যে নজর কেড়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই টুর্নামেন্ট তাদের সামনে আরো একটি সুযোগ এনে দেবে বলে আশাবাদী বঙ্গমাতা গোল্ড কাপের সত্ত্বাধিকারী নারীদের এই ফুটবলকে শুধুমাত্র স্টেডিয়ামের মধ্যে আমরা রাখতে চাই না আমরা মনে করি আমাদের মেয়েরা খুবই ভালো খেলছে এবং তাদের প্রসপেক্ট খুবই হাই এবং তাদের এই সাকসেসটা আমরা সমগ্র দেশে এবং বিশ্বে সরে যেতে চাই বঙ্গমাতার নাম নিয়ে অনুষ্ঠানে প্রতিযোগিতার থিম সং পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পীরা এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা